2021 সালে ধ্রুব ব্যানার্জি এবং দেব প্রথমবার একজোট হয় গোলন্দাজ ছবির জন্য। গোলন্দাজ হিট হয় এবং তারপর তারা আবারও রঘু ডাকাত ছবির জন্য একত্রিত হন। নির্মাতাদের তরফ থেকে একটি পোস্টার সহ ছবিটির অ্যানাউন্সমেন্ট হয়। তবে কখনও এই সিনেমার বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে, আবার কখনও ধ্রুব ব্যানার্জির অন্যান্য সিনেমার কাজের কারণে এই ছবির শুটিং শুরু হয়নি। এখন গুঞ্জন শোনা যাচ্ছে ধ্রুব এই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন। প্রযোজনা সংস্থা ও পরিচালক টিম ছবিটির রেকি শুরু করেছেন। রাজ্যের একাধিক জায়গায় ছবির শুটিং হওয়ার কথা। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে ধ্রুবর কথাবার্তাও হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে শুটিং শুরু করার পরিকল্পনা করছে নির্মাতারা। দেবের আসন্ন খাদান ছবিটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে, তাই প্রথমে দেবকে ছাড়াই ছবির শুটিং শুরু হবে। খাদানের প্রমোশন শেষ করে তারপরই রঘু ডাকাত ছবির শুটিং শুরু করবেন অভিনেতা। সব ঠিক থাকলে 2025 সালের পুজোতে মুক্তি পেতে পারে রঘু ডাকাত। এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্টে জানান, আর অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।